নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। উচ্চ মাধ্যমিকে বাকি পরীক্ষা বাতিল করলো রাজ্য সরকার, সেই খবর তোমরা সবাই জানো। তবে আজকে আমরা আলোচনা করব সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়নটা কী করে হবে এবং তার বিষয়ে যে বিজ্ঞপ্তিটা জারি করেছে সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তবে সেটা জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম নতুন নতুন আরও এডুকেশন নিউজ পেতে। কীভাবে হবে উচ্চ মাধ্যমিকে মূল্যায়ন? এবার সরকারিভাবে উচ্চ মাধ্যমিকে মূল্যায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা সংসদ। আজ সন্ধে বিজ্ঞপ্তি জারি করে মূল্যায়ন বিধি চূড়ান্ত করেছেন শিক্ষা সংসদ। বাতিল লিখিত পরীক্ষার আগে পরীক্ষা সর্বোচ্চ নম্বর গ্রাহ্য হয় বলে বিজ্ঞপ্তি জানানো হয়েছে। প্রয়োজনে শতকরা হারে নম্বর দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। পরীক্ষায় বসলে সেই নম্বরই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে বলে জানিয়েছে সংসদ। বিজ্ঞপ্তিতে সাফ উল্লেখ করে দিয়েছে উচ্চ মাধ্যমিকে বাকি পরীক্ষা 2, 6 ও 8 জুলাই বাতিল করা হলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল পরীক্ষাগুলি মূল্যায়ন পদ্ধতি, এক্ষেত্রে পরীক্ষার্থী ইতিমধ্যে সম্পূর্ণ বিষয়গুলি লিখিত পরীক্ষাতে যে নম্বর পেয়েছে তার সর্বোচ্চ নম্বর বাতিল পরীক্ষা লিখিত সংসদে প্রাপ্ত নম্বর হিসেবে গ্রহণ করা হবে। প্রয়োজনে শতকরা হারে নম্বর পরিগণিত হবে। এই প্রতিক্রিয়াটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে, যাতে আগামী জুলাই মাসে 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফলাফল প্রকাশ করা যায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে পদ্ধতিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে সেই পদ্ধতিতে প্রাপ্ত নম্বরে যদি কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট বোধ হয় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে শুধুমাত্র ওই পরীক্ষার্থীদের জন্য কেবল বাকি বিষয়গুলি লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে। ওই পরীক্ষায় যে নম্বর পাবে সেই নম্বরটি চূড়ান্ত ও অপরিবর্তিত থাকবে। ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য সংসদের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষা তখনই গ্রহণ করবে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে। সেই অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যথাসময় ইচ্ছুক পরীক্ষার্থীর জন্য বাকি লিখিত পরীক্ষা দিনক্ষণ ও নির্দিষ্ট নিয়মাবলী প্রকাশ করবে। সো এখনকার মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এডুকেশন আপডেট নিয়ে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।